হ্যালো গাইস ওয়েলকাম টু এস ডাব্লিউ জি একাডেমি তোমরা যারা এবছর সকলে এনএম জি এম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এক্সাম তারা অনেকে কিন্তু একটা প্রবলেম ফেস করছো কি প্রবলেম যে তোমরা ইমেলটা ভেরিফিকেশান করে নিতে পারছো কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করতে পারছো না অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারে কোনো ওটিপি যাচ্ছে না এটা কিন্তু আমাকে অনেক স্টুডেন্ট অনেক কমেন্ট করেছে আমাকে পার্সোনাল কমেন্ট করেছো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়েছো তো আজকে আমি তোমাদের কাছে একদম হানড্রেড পার্সেন্ট এই সলিউশনটা তোমরা পাবে যে কেমনভাবে তোমরা ওটা ভেরিফিকেশন মোবাইল নাম্বারটা করে নিতে পারবে তো আজকে ভিডিওটা সেটা নিয়ে ডিসকাস করব আর তার সাথে সাথে তোমাদেরকে ডিসকাস করবো যে তোমরা যখন চয়েস লক করতে যাবে তখন চয়েস লক করার সময় তোমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে যে কী কী জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে একটু ভালোভাবে আমাদেরকে দেখে নিতে হবে তারপরে আমাদেরকে চয়েস লকটা করতে হবে তো তাহলে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তীকালে এই সংক্রান্ত আমরা নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে লগ ইন করে তোমরা লগ ইন করবে আমি একটা স্টুডেন্ট ক্যান্ডিডেটের লগ ইন করে নিয়েছি তা আমি এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কেমনভাবে তোমরা করবে দেখো প্রথমে আমি দেখিয়ে দিই যে তোমাদেরকে আমি একটু পরে মোবাইল থেকে কেমনভাবে তোমরা করবে সেটা আমি দেখাচ্ছি কারণ ল্যাপটপ থেকে করাটা একটা আলাদা একটু প্রসেসে অনেক ইজি প্রসেস হয়ে যায় কিন্তু মোবাইল থেকে একটু করাটা টাফ হতে পারে অনেকে করতে পারো না কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই মোবাইল যেহেতু সেহেতু একটু সমস্যা হতে পারে তাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা কি করবে আমি প্রথমে দেখি যে ইমেলটা দেখো আমি ভ্যারিফাইড করেছিলাম তোমরা সকলেই জানো ইমেলটা ভেরিফাইড করে নিতে পারবে দেখো ইমেলটা এখানে ইম ইউর ইমেল ইজ ভেরিফাইড লেখা চলে এসছে তো ইমেল নিয়ে কোনো চিন্তা নেই তো ইমেলটা ভ্যারিফাইড কেমনভাবে করতে হবে সেইটা নিয়ে যদি তোমরা না জানো কেমনভাবে ইমেল ভেরিফাই করতে হয় তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো আমার চ্যানেলে অলরেডি ভিডিও ছাড়া আছে তোমরা চেক করতে পারো আর যারা এখনও পর্যন্ত কোনো চয়েস ফিলিংয়ের বা কেমন কেমনভাবে চয়েস ফিলিংটা করবে আমি তার জন্য তোমাদেরকে পিডিএফ পর্যন্ত প্রোভাইড করেছিলাম তোমরা কোথা থেকে পাবে আমি দেখিয়ে দিই আমাদের চ্যানেলে তোমরা এই ভিডিওটার লাস্টে এন্ডস কিনে এন এম জিএনএমের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে যেতে পারো বা এন এম যে প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলে সেখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে চয়েস ফিলিং কেমনভাবে করতে হবে এটার একটা ভিডিও আর একদম পুরো কাউন্সেলিং প্রসেসটা একদম খুব সুন্দরভাবে এখানে দেখানো আছে আর তাছাড়া যে যেই ফি স্ট্রাকচারগুলো কলেজের বা তোমাদের আরও যে জব আপডেটগুলো দিন দিন বেরিয়ে যাচ্ছে বেরোচ্ছে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করা আছে তো তাহলে এবার আমরা দেখে নিই যে আমরা কি করব। দেখো আমাদের ইমেলটা তো ভেরিফাইড হয়ে গেছে এরপর মোবাইল নাম্বার ভ্যারিফিকেশানটা সকলের প্রবলেমটা করছে তো মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য আমাদেরকে প্রথমে এই একটা কি কাজ করতে হবে এখানে দেখো নোটিফিকেশান লিস্ট বলে একটা জায়গা রয়েছে সেকশন রয়েছে নোটিফিকেশান লিস্টটাতে তোমাদেরকে কী করতে হবে ভালো করে তুমি দেখে নাও যে তোমরা অনেকে বলো যে ফেক হতে পারো বা কিছু হতে পারে তুমি টাইমিংটা দেখো নটা আটত্রিশ বাজছে তো আমি সেই হিসাবে দেখো দেখাচ্ছি নোটিফিকেশান লিস্টটাকে কী করবে এটা নিউ ট্যাবে খুলবে এটাকে নিউ ওপেন ইন নিউ ট্যাব করে নিলে ঠিক আছে তো তো এরপর তোমাদের অনেকের কি হয় মানে মোবাইলে কেমনভাবে নিউ ট্যাবটা খুলবে তো সেটার জন্য বলছি যে তোমরা যখন মোবাইলে লগ করবে তখন তোমরা কি করবে এই জায়গাটাকে এই সেকশনটাকে একটু প্রেস করে রাখবে এই নোটিফিকেশান লিস্ট এই সেকশনটাকে একটু প্রেস করে রাখবে তাহলে তোমাদের কাছে ওটা ওপেন ইন নিউ ট্যাব তাহলে চলে আসবে একটা ওপেন ইন নিউ ট্যাব ওপেন ইন কন ইনকনি মোড এরকমভাবে অপশান আসবে ওপেন ইন নিউ ট্যাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি দোকানের একটু পরে তো তোমাদেরকে আগে এখানে দেখিয়ে দিই এখানে কেমনভাবে করবে তাহলে এখানে থ্রি ফোর সেভেন সিক্স ফোর ই এটা আমাদের এই সিকিউরিটি পিনটা রয়েছে তো আমি সিকিউরিটি পিনটা দিয়ে পরে সেন্ড ওটিপি করলাম তো এখানে তোমার মোবাইলে দেখো এখানে একটা কী মেসেজ চলে এসছে দেখো যে সিস্টেম জাস্ট সেন্ড এ ওয়ান ওটিপি ভায়া টেক্সট মেসেজ টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্লিজ ভ্যারিফাই ইয়ার এন্টার ওটিপি অ্যান্ড ভ্যারিফাই তো তোমাদেরকে বলা হচ্ছে যে ওটিপিটা সেন্ড করে দিয়েছে কিন্তু এটা তোমাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না তো এটা কোথার থেকে পাবে দেখো এই নোটিফিকেশান লিস্টটা আমি একটা নতুন ট্যাবে খুলে নিয়েছিলাম তো এখানে আমরা পেয়ে গেলাম তো এই পেজটাকে আমি আরেকবার রিফ্রেশ করবো এই পেজটাকে রিফ্রেশ করার পর দেখতে পাবে তোমরা এখানে দেখো এখন নটা চল্লিশ বাজছে ঠিক আছে তো নটা চল্লিশ বাজছে তো নটা চল্লিশ তার মানে এখানে তোমাদের সাতই নভেম্বর নটা চল্লিশে এখানে কী বলা হয়েছে ডিয়ার ক্যান্ডিডেট ইউ হ্যাভ চুজেন ইউ লগ ইন ক্রেডেন্টিয়াল ক্রেডেন্সিয়াল অ্যান্ড সাবমিট কন্ট্যাক্ট সাকসেসফুলি নাও ইউ আর রিকোয়ার্ড টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস এরকমভাবে একটা তোমাদের মেসেজ এসছে তো এখানে এবারে তোমাদেরকে কী করতে হবে নিচের দিকে একদম স্ক্রোল করে একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর তোমরা একদম নিচে আসবে দিয়ে দেখতে পাবে যে এখানে নটা চল্লিশের সময় তোমাদের কাছে দেখো একটা ওটিপি পাঠানো হয়েছে যে দেখো ডিয়ার ক্যান্ডিডেট ভ্যারিফিকেশনের জন্য একটা ওটিপি পাঠানো হয়েছে তো এখান থেকে তোমাদেরকে কিন্তু ওটিপিটা নিয়ে নিতে হবে দিয়ে ওটিপিটা ওখানে সাবমিট করলেই কিন্তু তোমরা দেখ জানতে পেরে যাবে যে তোমার কীরকম ওখানে পুরো একদম ভ্যারিফিকেশানটা হয়ে যাবে তো আমি এখান থেকে এটা কপি করব দিয়ে ওখানে পেস্ট করব তাহলে তোমাদের একদম পুরো নোটি পুরো একদম ইমেল ভ্যারিফিকেশানটা এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা করে নিই এটা কপি করলাম এখানে পেস্ট করলাম দিয়ে ভেরিফাই করলাম দেখো এখানে কি দিয়ে দিয়েছে যে ইওর নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি এরকম একটা আমার কাছে কিন্তু মেসেজ চলে এসছে অর্থাৎ আমার মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাইড হয়ে গেল তো তোমরাও কিন্তু এইভাবে করতে পারবে কীভাবে করবে নোটিফিকেশান লিস্টে একদম নিচে যাবে স্ক্রোল ডাউন করে তোমরা টাইমিং দেখো এইখানে নোটাচল্লিশ সবগুলো আছে সবার লাস্টে যেটা হবে সেটাই তুমি লাস্টে পাঠিয়েছিলে এটা তার আগেও আমি অনেকবার ট্রাই করেছিলাম বলে এই জিনিসটা আসছে তোমাদের ক্ষেত্রে যদি একবারই আগেও অনেকবার ট্রাই করেছি তো অনেকবার আসবে তবে তোমরা লাস্ট ডেটটা দেবে তাহলেই হবে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ইমেলটা একদম সুন্দরভাবে ভ্যারি মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যারিফিকেশান করে নিতে পারবে আর তোমাদেরকে যেগুলো বলার বিষয় যে চয়েসটা লক করার সময় তোমরা কী করবে দেখো প্রথম কথা যেটা চয়েস ফিলিংয়ের আগে তোমরা কী করবে আগে ভালোভাবে দেখবে তোমরা সবার চেয়ে টপে যারা এন জি এর স্টুডেন্ট তাদের জন্য বলছি সবার চেয়ে টপে যাতে জি এর কলেজগুলো থাকে যারা জিএনএম এন এম এএনএম দুটোরই ক্যান্ডিডেট সবার চেয়ে টপে হচ্ছে জিএনএম কলেজ তারপর এ এন এম কলেজ এলে কী গভর্নমেন্ট কলেজগুলো যাতে থাকে অর্থাৎ একচল্লিশটা যাতে তোমাদের গভর্নমেন্ট কলেজগুলো এদিকে তেইশটার মতন এই কলেজগুলো কিন্তু উপরে থাকে আগে জিএনএম থাকবে তারপর এ থাকবে কারণ এর থেকে জিএনএম এর গুরুত্বটা একটু বেশি তাই আগে জিএনএম দেবে তারপর এ দেবে তারপর তোমাদের যদি মন যায় তারপর কিন্তু তোমরা প্রাইভেট কলেজগুলো দেবে আর যাদের র্যাঙ্ক অনেক দূরে তাদেরকেও বলছি তারা যদি দেখছি অনেকটা দূর তোমাদের র্যাঙ্ক তোমাদের গভর্নমেন্ট কলেজের কোনো চান্স নেই তোমরা যদি প্রাইভেটে পড়তে চাও তখন তোমরা প্রাইভেটগুলি শুধু দিয়ে পরে কাউন্সেলিং করলেই চলবে তো প্রাইভেটগুলো দিয়ে পরে তারপর কাউন্সেলিংটা করবে দিয়ে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে তোমরা জানাবে আর তার সাথে সাথে কি চয়েস লক করার পর তোমাদের কাছে একটা চয়েস লকের একটা লিস্ট বেরিয়ে আসবে তোমাদের কী কী কলেজগুলো চয়েসটা করেছিলে তো সেই পিডিএফটা তোমরা কিন্তু নিজেদের মোবাইলে একটু রেখে দেবে তোমাদের পিডিএফটা কিন্তু কালেক্ট করে রাখবে ওটা পরেও সময়ে কাজে লাগতে পারে দেখতে পাবে যে তুমি কী কী কলেজগুলো চয়েস করেছিলে আর তার সাথে সাথে কী বলবো যে প্রোফাইল ক্যান্ডিডেট প্রোফাইল বলে যে প্রোফাইলটা এই সেকশানটা আছে ক্যান্ডিডেট প্রোফাইল এখান থেকে কিন্তু তোমরা ওই তোমাদের যে প্রোফাইলটা আছে সেটার প্রিন্ট আউট একটা বের করে রেখে দেবে আর কনফার্মেশান পেজ তোমাদের অ্যাডমিট কার্ড এইসব ডিটেলসগুলো কিন্তু তোমরা রাখবে আর তার সাথে সাথে তোমাদেরকে আমি পরের ভিডিওটিতে ডিসকাস করে দেবো যে তোমরা যখন অ্যাডমিশান নিতে যাবে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরাবার পর অনেকে অ্যাডমিশান নেবে বা সেকেন্ড রাউন্ডের পরও অনেকে অ্যাডমিশান নেবে তো তখন কী হবে যে তোমাদের অনেকগুলো কলেজ থেকে বলেছে কিছু কিছু টেস্ট করাতে হয় যেমন ইসিজি বলো এক্সট্রা বলো এইসব টেস্টগুলো করাতে হয় আমি সেগুলো নিয়ে পরের একটা ভিডিওতে তোমাদের কাছে ডিসকাস করে দেবো তো আপাতত আজকের এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে চয়েস লক করার আগে এই জিনিসগুলো মাথায় একটু রাখবে তারপরে ভালোভাবে চয়েস লকটা করবে যদি কেউ সার্ভার ক্যাপার থেকে চয়েস লক চয়েস ফিলিং করেছিলেন নিজে আগে মোবাইলে দেখে নেবে যে ওই ঠিক সিকুয়েন্সে তোমাদের আছে কি না কলেজগুলো নয়তো একবার যদি চয়েস লকটা ভুলভাল করে চয়েস লক করে দাও তাহলে কিন্তু পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না সেই ওইভাবেই তোমাদেরকে যেতে হবে মপা রাউন্ডে এবারে তোমাদের যদি সুযোগ পাও তখন হবে এইভাবে অনেক স্টুডেন্টের কিন্তু একদম ভালো র্যাঙ্ক পরেও কলেজগুলো পায় না আমরা নিজেরা দেখেছি তাই বলছি একটু সত্য সতর্ক থাকবে তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত তোমরা এইভাবে কিন্তু মোবাইলটা ভেরিফিকেশান করে নেবে আর যদি ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং অন্যান্য তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাহলে তারাও কিন্তু এই ইমেল মানে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশানটা করে নিতে পারবে তো আজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রেখেছো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ